আচ্ছা দেখেন, এই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, ইয়েতে দিয়ে দিয়েছি ফেসবুক গ্রুপে। এখানে দেখবেন যে গোল্ডেন রেশিওটা কি, এটা পড়তে হবে সবাইকে, বুঝছেন? পড়তে হবে। এখানে দেখেন একটা ক্যালকুলেট আছে, সেটা হচ্ছে 0 1 1। হ্যাঁ, 0 থেকে 1, 1 1 2, 2, এই 2 এবং এই 2 এবং এই 1, এটাতে 3 হয়েছে, বুঝছেন? এই 3 3 প্লাস 2 5, 5 প্লাস 3 8, 8 প্লাস 5 13। হ্যাঁ থার্টিন হ্যাঁ, তারপর হচ্ছে 13 প্লাস 8 কত হয়? 21। তো এইভাবে এইভাবে আসলে গোল্ডেন রেশিও গুলা কাজ করে। এখানে দেখেন, এইখানে আমি এই জিনিসটা আপনাদের দেখাবো। তো এই গোল্ডেন রেশিও মোস্ট পপুলার যে লোগো গুলা, সেগুলো গোল্ডেন রেশিও মেনটেন্স করেই লোগো গুলা করা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এই জিনিসটা আমি দেখাই আপনাদের। হ্যাঁ, তাহলে একটু ভালো বুঝবেন। আমি এখানে যদিও করছি, আমি আর একটা পেজ নিয়ে আপনি দেখিয়ে দিই আসলে এটা কিভাবে ইয়ে করতে হবে। এটা A4 পেজ নিলাম, এটা ব্ল্যাক নিলাম, ব্ল্যাক কালারের একটা ইয়ে নিলাম, তো এটা আমি লক করে দিলাম Ctrl 2 দিয়ে, ঠিক আছে? তো এবার সেইখানে আমি একটা ছোট্ট সার্কেল নিলাম, সেটা হচ্ছে মূলত স্কোয়ার হতে হবে। তো স্কোয়ার একদম রেশিও আমাদের 100% ওয়াইড এবং 100% হাইট করতে হলে সেটা আমাদের মূলত শিফট ধরে আমাদের ইয়ে করতে হবে। হ্যাঁ, তো শিফট ধরে নিলাম, এটা আমি স্টোকটা ইয়ে করে দিই। হ্যাঁ, তো এটা ধরেন 1, তাই না? এটা 1, ঠিক আছে? তাহলে 1 প্লাস 1, তাহলে আমরা এটা 1 আমি নিচে আর একটা নিব। হ্যাঁ, তাহলে এই 1 1 2 করতে হবে আমাদের। তাহলে 1 1 এখন যদি আমরা 2 করি, তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে আমাদের শিফট ধরে আবার নিতে হবে। তাহলে দেখেন এইটা কত হলো, 2 হলো, অর্থাৎ এইটা আর এইটা মিলে এটা হয়েছে 2। হ্যাঁ, এবং এই 2 এবং 1, 2 এবং 1 3, তাহলে 3টা নিতে হলে আমাদের এখানে এরকম হবে। দেন এইখানে আবার শিফট ধরে, দেন এইখানে, দেন এইখানে, ঠিক আছে? এটা হচ্ছে কা ধরেন গোল্ডেন রেশিওর যে কাজটা এইভাবে করা হয়ে থাকে। আমি এটা ছোট করি, এটা বড় করার চাইতে এটা ছোট করি ধরে। আচ্ছা, তো চলুন আমরা এখানে আমরা সার্কেল নিব, বুঝছেন? কয়েকটা সার্কেল নিব, কারণ গোল্ডেন রেশিওর লোগোগুলার কাজ মূলত সার্কেল দিয়ে করা হয়। এইখানে একটা সার্কেল নিলাম, তারপরে এইখানে একটা সার্কেল নিলাম। আমি কিন্তু এখন কি ধরছি, শিফট প্লাস অল্টার। হ্যাঁ, তারপরে এইখানে আবার এই, তারপরে এইখানে আবার এই, দেন এইখানে একটা নেব। সো এইখানে যে কয়টা সার্কেল আছে, এইখানে ধরেন এই কয়টা আছে, এখানেও নিতে পারেন আপনারা, তো আমি এইখানে নিলাম না, এই সার্কেল গুলো আমি আলাদা করে নিই, সবগুলো হয়েছে না?
এইটাকে ধরেন আমি মিডিল করি, হ্যাঁ মিডিল অ্যালাইন্ড। তো এই যে যে আমাদের সার্কেল শেপ গুলো আছে, হ্যাঁ এগুলা নিয়ে আমরা যখন কাজ করব, হ্যাঁ এগুলা নিয়ে ধরেন যে লোগো গুলো আমরা তৈরি করব, সেটাই আমাদের ইয়ে হবে, আমাদের গোল্ডেন রেশিও লোগো হবে। এটুকু কি সবাই বুঝছেন? জি স্যার। এইটা হচ্ছে মূলত গোল্ডেন রেশিও, বুঝছেন তো? আমাদের এই যে হচ্ছে কার আমাদের যে ইয়েটা এখন সৃষ্টি হয়েছে, যে সার্কেল গুলা সৃষ্টি হয়েছে, তো এইগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারিনি স্যার, আমি তো ইয়াতে বসেই ছিলাম, কখন ক্লাস শুরু হয়ে গেছে বুঝতে পারিনি। আচ্ছা আমি রেকর্ড করছি এটা, তো আপনারা এটা দেখে নেবেন, বুঝছেন তো? আমি এই গোল্ডেন রেশিওর এইটুকু আমি আমি আপনাদের জাস্ট একটু ধারণা দিলাম, তো এই গোল্ডেন রেশিওর লোগোটা আমি আজকে দেখাবো না, কারণ পারবেন না, কারণ এটা অনেক কঠিন একটা কাজ। আজকে একটু ধারণা দিব আর আপনাদের প্রোফাইল গুলা দিয়ে একটু বিট টিট করা একটু দেখাবো, কারণ কাজ পেতে হবে, বুঝছেন? আপনাদের সব কাজগুলাই আপনারা পারেন কিন্তু কাজ পাচ্ছেন না, এটা হচ্ছে কার বিগ প্রবলেম। গোল্ডেন রেশিওর কাজ হচ্ছে তো মনে হয় খাতায় ড্রয়িং করে বৃত্ত দিয়ে তারপর মনে করতে হয় না? না, গোল্ডেন রেশিওর কাজ হচ্ছে কি যে, হ্যাঁ না গোল্ডেন রেশিওর কাজ হচ্ছে ধরেন এই যে এখানে একটা ইয়ে নিলেন, হ্যাঁ এই যে এই, হ্যাঁ এটা রেকর্ডটা অফ করি,